মাছগুলাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো এখন মাছ দিয়ে পটলের ঝোল রান্না করব, আপনাদের সাথেও শেয়ার করব। তো চলেন দেখে আসি আজকে রেসিপিটি কী কী লাগতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মাছ ভাজা তেল টাল দেওয়াতে তেলগুলো হলুদ দেখাচ্ছে। তো এখন আমি কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো দেখতেছেন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি টমেটো দিয়ে দেব। পেঁয়াজ পুড়ে যাবে এই জন্য পরিমাণ মতো একটু করে পানি দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া জিরা গুঁড়া একসাথে করে নিয়েছি এই জন্য একসাথে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তাই এখন মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। একদম শর্টকাটে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। আমার নতুন আপুদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর আমার ব্যাচেলার ভাইদের জন্য একদম সহজ হবে রেসিপিটা, শর্টকাট করে এই মাছ পটলের ঝোলটা রেডি করে নিতে পারবেন। মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে আসছে। এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। এখন পটলের সাথে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। সময় না থাকলে শর্টকাট করে এই রান্নাটা রেডি করে নিতে পারে, খেতেও দারুণ। আর গরম যে পড়তেছে এই গরমে এরকম পাতলা পাতলা ঝোল খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে পটলের বদল অন্য সবজিও দিতে পারেন, ঢেঁড়স দিতে পারেন, আলু দিতে পারেন। তো আমি আজকে পটল ছিল, পটল দিয়ে এই রান্নাটা করে দেখাচ্ছি। তো দেখতেছেন পটলের সাথে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি। ভাটা বাটি ঝামেলা নাই, শুধু কাঁচা পেঁয়াজ দিয়ে খুব সহজে রান্নাটা হয়ে যাবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যে গরম পড়তেছে এই গরমে মাছের ঝোল খেতে অনেক ভালো লাগে, তো এইভাবে বাসায় রান্না করে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের এই বোনটাকে সাপোর্ট করবেন। তো এখন বলক আসলে আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব ঢাকনা দিয়ে। তো রান্নাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। তো আজকের মতো এ পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।